হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু হচ্ছে ছাদ থেকে। এখন বাজে সকালবেলা 10টা, আর খা খা করে রোদ উঠে গেছে। দেখতে পাচ্ছ, রোদটা দেখে মনে হচ্ছে গরমকালের রোদ, কিন্তু শীত শীত এখনও পর্যন্ত আছে। মানে শীতটা চলে গেছিল, আবার ফিরে এসেছে। আর আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে, তাই আমার অফিস ছুটি। তো সকালবেলা উঠে দেখো কত জামা কাপড় কেচেছি, রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর উঠে কেচে দিলাম, নাহলে রোদটা চলে গেলে তো আবার শুকানোর প্রবলেম। তো জামাগুলো কাচা হয়ে গেলো, এখন নিচে গিয়ে স্নান করব। আর তোমরা ব্লগের টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা তো জানোই কী করতে হবে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এখন যেটা করব সেটা হচ্ছে জামা কাপড়গুলোতে ক্লিপ লাগিয়ে দিতে হবে, নাহলে একটু হাওয়া দিলেই ব্যাস সব পড়ে যাবে। আগে মেসে থাকতে কত ছাদে আসা হতো, কত বিকেলবেলা করে বিশেষ করে ছাদে আসা হতো, কিন্তু এখন তো ছাদে আসাই হয় না। আর আজকে একটু সময় পেয়েছি সকালবেলা, তো রোদটাও বেশ ভালো লাগছে, গায়ে অতটা লাগছে না, তেজ আছে কিন্তু গায়ে অতটা লাগছে না যেহেতু শীতকাল। এরপর নিচে এসে আমি স্নান টান করে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর শীতকালে প্রচন্ড প্রবলেম হয় বিছানা গোছাতে, প্রবলেম না বিরক্তি লাগে জাস্ট লিটারেলি, কারণ এই কম্বল ভাঁজ করা বিরাট বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। প্রতিদিন দুটো করে কম্বল, একটা কাঁথা ভাঁজ করো, আবার গোটাও, আবার খোলো রাতে শোয়ার সময়, আবার সকালে ওঠাও গোটাও, মানে বিরাট বড় একটা কাজ বলা যেতে পারে। কিন্তু কি আর করা যাবে, শীতকালটা যতটাই সুখের ততটা এই একটুখানি কষ্ট তো করতেই হবে আমাদের, তাই না? এখন একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে সারাদিনের বড় কাজটা দেখবে স্নান। স্নান হয়ে গেল মানে তোমার সব কাজ হয়ে গেল। আর আজকে ছুটির দিন, ভেবেছি সেরকম কোনো রান্না বান্না করবো না, একার জন্য ইচ্ছে করে না সারা সপ্তাহ খাটাখাটনির পর, মানে একটু রেস্টই নিই। যাই হোক, এই সপ্তাহে তাও দুটো দিন ছুটি পাওয়া গেছে, আর সামনের সপ্তাহে তো টোটাল আমি 5টা ছুটি পাচ্ছি, সেটা ধীরে ধীরে তোমরা জানতে পারবে। একটু দেখতে থাকো ব্লগটা। আর একটা জিনিস তোমাদের দেখাই, তোমাদের কার কার এরকম সিচুয়েশন হয় তোমরা কমেন্ট করে জানাবে। আমি বিছানায় শুতে গেলে রাতে কি কি নিয়ে শুই তোমাকে তোমাদের একবার দেখাই, শেয়ার করি। দেখো এই যে, এটা তো আমার 12 মাস লাগবে বোরুলিন একটা। আর সেকেন্ড যেগুলো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে এই যে আমন্ড অয়েল, একটা হচ্ছে গ্লিসারিন, একটা হচ্ছে এই যে অট্রিভিন। এই অট্রিভিনটা প্রচণ্ড আমার কাজে দেয়, কারণ আমার এমনি ঠান্ডা লাগার ধাঁচ আছে, আর তার মধ্যে যখনই আমার নাক বন্ধ হয়ে যায় অট্রিভিন ছাড়া আমার ঘুমিয়ে আসবে না, সেই কারণে। আর এইটা বাদাম তেল আর গ্লিসারিন, এটা হচ্ছে আমি রাত্রেবেলা পায়ে হাত পায়ে লাগিয়ে, হাতে পায়ে লাগিয়ে, মানে একসঙ্গে মিক্স করে লাগিয়ে শুই। শীতকাল যেহেতু যেন মানে যেহেতু স্কিনটা ড্রাই হয়ে যায়, সেই কারণে ওই বাদাম তেল, তারপরে তোমার হচ্ছে কি বলে গ্লিসারিন, এগুলো মিক্স করে গায়ে হাত পায়ে লাগিয়ে শুয়ে পড়ি রাত্রেবেলা। তাই জন্য আর মানে নিচে নামলে আবার পায়ে ধুলো ধুলো লেগে যাবে, তাই জন্য আর কি বিছানাতেই রাখা ওগুলো। যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে রাত্রেবেলা, এই যে রাত্রেবেলা যে বাদামটা ভিজিয়ে রাখি প্রতিদিন, এই বাদামটা এখন খাবো, আর সঙ্গে হচ্ছে এই খেজুরটাও। সকালবেলা এই বাদাম আর খেজুরটা খেতে খেতে ভাবছি অন্যদিন কত তাড়াতাড়ি আমার এগুলো খাওয়া হয়ে যায় সকাল 8টার মধ্যে, কারণ 8টার মধ্যে রেডি হয়ে বেরোতে হয়। আর আজকে 11:45 অলমোস্ট বাজছে, আর আমার এখন এগুলো খাওয়ার টাইম হলো, তাই সকালবেলা আর কিছু খাবো না, এটা খেলেই অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর খেয়ে মানে খেতে খেতে একটুখানি ওপর যে আগের ফোনটা ছিল ওটা থেকে কিছু ইউটিউবের কাজ ছিল ওটাও করছিলাম, আর তার সঙ্গে খুব ঠান্ডাও লাগছিল তাই সোয়েটারটাও একটু পরে নিলাম। আর তোমাদেরকে বললাম নেক্সট উইক ছুটি আছে 5টা ছুটি, কারণ দুদিন এমনি ছুটি আছে সরস্বতী পুজোর, আর সানডে পড়েছে একটা, আর 3টে ছুটি আমি নিয়েছি কারণ বাড়িতে পুজো আছে সরস্বতী পুজো, আমাদের গোপালের জন্মদিন। যেটা করব সেটা হচ্ছে প্রায় 12:30 বাজে, আমি
আলু সেদ্ধ ভাত বসাবো, নিজের একার জন্য বললাম, বেশি কিছু করতে ইচ্ছা করে না, আলু সেদ্ধ ভাত বসাবো, দুটো জামা ভেজানো আছে, ওই জামা দুটো কেচে ছাদে মেলে দিয়ে আসবো, এইগুলোই এখন কাজ আপাতত, আলু সেদ্ধ ভাত বসাবো। আর বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটা হচ্ছে ফুচকা খেতে যাব, একটা ফেমাস ফুচকা আছে, তো ওই ফুচকাটা অনেকদিন ধরে খেতে যেতে ইচ্ছা করছে। আর শুভমের অফিসও ওই দিকটাতেই, তো শুভম যেহেতু আজকে ছুটি নেই, শুভমের স্যাটারডে, আমার ছুটি রয়েছে কিন্তু ওর ছুটি নেই, যেহেতু আমি বললাম তুই যখন ওখানে থাকবি তাহলে চলে যাবো ফুচকা খেতে, ঘোরাও হয়ে যাবে, দেখা হয়ে যাবে, সারাদিন ঘরে থাকতে তো বোর লাগে, তো তাই জন্যে চলো এখন যাই নিচে গিয়ে আগে ভাতটা বসাই। এই যে প্রেশার কুকারের মধ্যে একসঙ্গে চাল ডাল দিয়ে দিয়েছি, এই চাল ডাল দিয়ে একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেবো, আলু নেই আমার কাছে তাই জন্য আর আলু সিদ্ধ দিতে পারছি না। জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেল আর মেলেও দিয়ে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে সামনের একটা দোকানে, সেখান থেকে গিয়ে ওই আলু সেদ্ধ ভাত করলাম যেহেতু, তো একটা ডিম নিয়ে আসি, আর সার্ফ মানে ডিটারজেন্ট আজকে শেষ হয়ে গেছে, ওটাও নিয়ে আসতে হবে, ওটা দুটো জিনিস একটু নিয়ে আসি। এই যে এখন খেতে বসে গেছি, অনেকটা ভাত হয়ে গেছে বানানো, আমি খেতে পারবো নাকি তাই ভাবছি। এদিকে হচ্ছে যে ডিম মানে ডিম সেদ্ধ করেছি, ডিম সেদ্ধ ঘিয়ের একদম কৌটোটা নিয়েই বসেছি, আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা আমি কিন্তু খুব খাই, মানে ঝাল খেতে ভালোই লাগে আমার, আর সিদ্ধ ভাতে একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না। কিন্তু যাই বলো তাই বলো, ছুটির দিনে এরকম বসে বসে একা একা আয়েস করে লাঞ্চ করতে, সেটা যাই হোক আলু সুদ্ধ ভাত হোক মাছের ঝোল ভাত হোক বা যাই হোক, নিজে নিজে একা একা বসে বসে খেতে কিন্তু খুব ভালো লাগছে। আর আলু সুদ্ধ ভাত তো আমার এমনি ভালো লাগে, মানে হ্যাঁ বিভিন্ন রকমের রান্না তো ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে ইচ্ছাও করে আলু সুদ্ধ ভাত খেতে, আলু সুদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে শীতের দিনে দুপুরে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগছে কিন্তু, চলো খাওয়া যায়। খাওয়া দাওয়ার পর নিজের একার যেটুকু আর কি বাসন হলো, মানে প্রেশার কুকার, একটা থালা, একটা বাটি, তো এগুলো একটু ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর সত্যি কথা বলতে প্রতিদিন প্রতিদিন তো অফিস যায়, তাই বুঝতে পারি না, মানে সেই রিয়েলাইজেশনটাই হয় না যে মেসটা আমাদের সত্যিই কত ফাঁকা হয়ে গেছে, মানে কেউ নেই, আগে যারা যারা ছিল, মানে আগে আমাদের এত হল্লাহল্লি করে কাটতো সারাটা দিন, এখন তার সিকিভাগও নেই, মানে সবাই যে যার কাজে বাইরে থাকে। অঙ্কিতা যদিও আছে পুরনোদের মধ্যে, কিন্তু তবুও অঙ্কিতা এখন বাড়ি গেছে, তাই মেসটা পুরোটাই ফাঁকা। আর রেশমিও চলে গেছে, প্রিয়া চলে গেছে, দেবুদি চলে গেল কিছুদিন আগে, সৌমি চলে গেছে, মানে আগে সবাই পুরনো আমাদের চলে গেছে। এই দেখো ছাদ থেকে জামাকাপড়গুলোও নামিয়ে নিয়ে এসেছি, এগুলোও ভাঁজ করে নিলাম, রেডি হয়ে গেছি এখন, দেখতেই পাচ্ছ এখন বাজে অলমোস্ট 4:30, আর মাঝখানে ফোনটাতে কোনো শ্যুট করতে পারিনি কারণ ফোনে একদম চার্জ ছিল না, সেই কারণে চার্জে বসিয়ে দিয়েছিলাম, আর চার্জ হয়ে গেছে এখন মোটামুটি 90% মতন হয়ে গেছে, তো সরি, তো এখন রেডি হয়ে বেরোচ্ছি। সকালেই বলেছিলাম যে এক জায়গায় ফুচকা খেতে যাব, অনেকদিন তো থেকে ইচ্ছে আছে ওখানে ফুচকা খেতে যাওয়ার, আগেও একবার খেয়ে এসেছি প্রায় 3 বছর আগে, যেখানে মেসে থাকতাম সেই মেসের সমস্ত ফ্রেন্ডসদের সঙ্গে গিয়েছিলাম ফুচকাটা খেতে, কিন্তু তারপরে আর সুযোগ হয়নি। এখন যেহেতু শুভম ওইদিকেই, অফিস শুভমেরও, তো সেই কারণেই বললাম যেহেতু ওইদিকেই রয়েছে আর স্যাটারডে আজকে ওর অফিসও রয়েছে, আমি বললাম তাহলে যাই ফুচকাটাও খেয়ে আসি আর ওর সঙ্গে দেখাও হয়ে যাবে, তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক, নাহলে এরপর আবার লেট হয়ে যেতে পারে। এই যে ট্রেন দাঁড়িয়েই আছে, উঠে গেলাম ট্রেনে, এই যে শুভম চলে এসছে এখন উইথ স্কুটি, আমি তো অফিস থেকে গেলাম, হ্যাঁ জানে সবাই, বলেছি আমি তোর আজকে ছুটি নেই, হেলমেটটা বার কর। আর আমরা এখন কোথায় যাব? ফুচকা খেতে, কি ক্রেজ ফুচকা খাওয়ার, বেলঘড়িয়া থেকে যাদবপুর চলে এসেছি, যাই হোক ওকে আবার তাড়াতাড়ি আবার ফিরতেও হবে অফিসে। এটা একটু খোল, এই হেলমেটের, এটা
ওকে আবার ফিরতেও হবে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে যাই খেয়ে আসি। কত দূর এখান থেকে, কতক্ষণ লাগবে? আছি আছি, ঠিক আছে, গাড়ি আছে, যদিও টাইম লাগবে না, চল। হেলমেটটা রেখে দে প্লিজ। তো আমরা এখানে পৌঁছে গেছি, আর সামনে এখানে একটা মন্দির আছে যেখানে আরতি হচ্ছে এখন, আমরা একটু দেখবো আরতি। আর তারপরে ওখানে ফুচকাওয়ালাটা দেখলাম বসেছে, তাই জন্য ভালো লাগলো, যদি আসতাম এত দূর তারপরে দেখতাম ফুচকাওয়ালাটাই বসেনি, শেষমেশ মনটা খারাপ লাগলো। যাই হোক, যাই ফুচকাটা খাই, ফুচকাটা খাওয়ার জন্য এক্সাইটেড। আর তোমাদেরকে বলি যে এটার লোকেশনটা কোথায়, সেটা হচ্ছে দক্ষিণাপন, এই যে লেখাটা আসছে না পুরোপুরি, দক্ষিণাপন তোমরা সার্চ করবে যারা কাছাকাছি থাকো, দক্ষিণাপন ফেমাস ফুচকা প্লেস বলে সার্চ করবে গুগলে, দেখবে চলে আসবে, বা রাজেন্দ্র ফুচকা ইউটিউবে প্রচুর ভিডিওজও আছে, দেখে নিতে পারো ওখান থেকে। যাই হোক, এখন যাই আর ফুচকাটা খাই, অনেক দিন আগে খেয়ে গেছিলাম বললাম তোমাদের, 3 বছর আগে, আবার আজকেও এলাম। শুভম খাইনি, শুভমকে আজকে ফার্স্ট টাইম ট্রাই করাবো। জাস্ট ভিড়টা দেখো, ও মাই গড, জাস্ট ভিড়। বলছি কি ফুচকা খাবি বল, নর্মাল খাবি? আগে আইটেমগুলো দেখি, দাঁড়া। এখানে আছে আলুর দম, আলুর দম ফুচকা, দহি আলুর দম ফুচকা, দহি ফুচকা, দহি আলুর দম, দহি চুরমু, অনেক রকমের ভ্যারাইটি। টানান্দর ফুচকা নে, টেস্ট করে বলো কেমন লাগলো তোমার। এটা আলুর দম ফুচকা, আর এটা হচ্ছে দই ফুচকা। ভালো লাগছে? খুব ভালো, দারুণ, মিডিয়াম ভালো। একটা পুরো গোটা খা, তারপরে রিভিউ দে। কেমন? ভালো, কেমন ভালো লাগছে? টেস্ট আসবো এটা পায়েল প্রথম খাচ্ছে, আমি খাইনি, এটা কেমন লাগছে বল? দারুণ, অন্যরকম অন্যরকম, ভালো, খুব ভালো, ঠিক আছে। এই যে আমাদের আরো এক প্লেট দই আলুর দম ফুচকা, এটা দুটো মিক্স, আগে খেলাম দই ফুচকা আলুর দম ফুচকা সেপারেট, আর এটা হচ্ছে দই আলুর দম একসঙ্গে মিক্সচার। শুভম বলছে একটা খেয়ে পোষাচ্ছে না, আরো অর্ডার দে, আরো অর্ডার দে, পুরো মুখে ঢুকাতে পারছে না। হ্যাঁ, এক একটা ফুচকার সাইজ, মানে এক প্লেট খেলে পেট ভরে যাবে আর কি। এরপর জল ফুচকা খাবি, আবার বল কি বলছিলি, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে বল। আজকে সেই বাচ্চাদের কি হয় না, টেডি ডে বলছে বাচ্চাগুলো, ও বাচ্চাদের হয়, আচ্ছা
টেডি ডে স্পেশাল ফুচকা। টেডি ডে স্পেশাল ফুচকা বাচ্চাদের হয়? তো কি বলবো, তুই বলছিস বাচ্চাদের হয়, তো কি বলবো আমি, তো কি বলবো আমি, তাছাড়া খাও টেডি ডে স্পেশাল ফুচকা লাস্ট এন্ড ফাইনাল। বাপরে বাপ, মজা পাইছি। তো আমরা নিচ থেকে ফুচকাকে উপরে এলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে। তোমরা অনেকেই জানবে যে এপি ব্লগস বলে যে চ্যানেলটা আছে আমাদের থেকে অনেক অনেক বড় চ্যানেল, আর তাদের অনেক ফলোয়ার্স ভিউয়ার্স অনেক কিছুই আছে। তো তাদের মাধ্যমে তো ছড়িয়েছে কথাটা, কিন্তু আমি ভাবলাম যে আমার যারা অডিয়েন্স আছে, আমি জানি তাদের মধ্যে 99% লোক তোমরা চেনো, কিন্তু যদি না চেনো আমার থ্রু দিয়েও যদি দুজন মানুষও জানে তাতেও তাদের উপকার হয়। সেই কারণেই আমি শেয়ার করা, মানে আমার শেয়ার করা এপি ব্লগসের যে ছোটো ভাইটা আছে আয়ুষ, ওর মানে থ্যালাসেমিয়ার পেশেন্ট, তো ওর BMT মানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হবে, যাতে হ্যাঁ আয়ুষ, ভালো নাম আরিয়ান আর ডাকনাম আয়ুষ। হ্যাঁ, তো হচ্ছে যে ওর BMT করানো হবে, আর যেহেতু ওদের ফিনান্সিয়াল কন্ডিশন হচ্ছে তোমার ব্লগের ওপরেই ভিত্তি করে ওদের পুরোটা চলে, তো সত্যি কথা বলতে ওদের এখন যা কন্ডিশন শুনলাম সেটা হচ্ছে, আমি সবটাই ব্লগের মাধ্যমেই জানতে পেরেছি, সেটা হচ্ছে যে 70-80 লাখ টাকা লাগবে এই পুরো জিনিসটা হতে। তো একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির ক্ষেত্রে কখনোই এতটা বিয়ার করা মানে পসিবল বিয়ন্ড ইমাজিনেশন। হ্যাঁ, মানে 70-80 লাখ টাকা মানে বিশাল ব্যাপার। তো তাই জন্য ওনারা নিজেরাও চাইছেন যে বাচ্চারা, সব মা বাবাই চাইবে যে বাচ্চাটা তাদের কাছেই থাকুক, মানে সুস্থ হয়ে ফিরে আসুক, সুস্থ স্বাভাবিক একটা জীবন অতিবাহিত করুক। তো সেই কারণে সবাই এগিয়ে এসছে, আমার মনে হয় আমাদেরও মানে পে ব্যাক টু ইয়োর সোসাইটি। তো তুমি নিজে যে সোসাইটিতে থাকছো, তোমার পকেট মানি থেকে 10-20 টাকা যতটুকু সম্ভব, তারা নিজেরাও বলেছে 50 টাকার বেশি কে কাউকে দিতে হবে না। আমরা 30-40 টাকা হামেশাই এদিক ওদিক কোথা থেকে খরচা হয়ে যায় আমরা সারাদিনে, হ্যাঁ হিসাবই মানে আমরা হিসাবই পাবো না যে কোথা থেকে 30-40 টাকা এখন রাস্তায় বেরোলেই খরচা হয়। হ্যাঁ, তো সেখান থেকে যদি 30-40 টাকা সবাই মিলে আমরা দিতে পারি আমাদের পকেট মানি থেকে, আমি জানি আমার অনেক মানে অধিকাংশ অডিয়েন্সই হচ্ছে স্টুডেন্ট, তো সেখান থেকে আমি জানি 100-200 টাকা বের করাও তোমাদের জন্য চাপের, ইভেন সবার জন্যই চাপের। তো তাই জন্য আমি বলবো 10-20-30 টাকা এরকম যদি কেউ করো, তাতেও ওই ভাইটা অন্তত তার নিজের সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। আমি আমার কমিউনিটি ট্যাবে ওদের মানে ফোনপের যে স্ক্যানারটা ওটা শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে চাইলেও শেয়ার করতে পারো। সত্যি বলতে আমি তো জানতামই না ব্যাপারটা, পাইলের কাছ থেকে আমি জানতে পেরেছি, ইভেন আমিও জানতাম না, জানতে পেরেছি আমি আগে না, আমি এই দেখা হলো এখন জানতে পেরেছি, ও তো মনে হয় কালকে জানতে পেরেছে। আর না কালকে না, আমি পরশুদিন জানতে পেরেছি। তো জিনিসটা নিয়ে আমি পুরো রিসার্চ করলাম, দেখলাম যে না একদম সঠিক খবরই। তো দেখতে দেখতে এপি অন্যও একটা ব্লগের চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছিলাম, সেখান থেকে আমি এপি ব্লগসে গেলাম। আমি এপি ব্লগসের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা যদি মনে হয় যে তোমরাও যাচাই করবে, তোমরাও যাচাই করে নিতে পারো, কোনো ভুয়ো খবর না বা কিছু না। ভুয়ো খবর হলে আমি কোনোদিনও কোনো চ্যানেলের কথাই এখানে সেরকমভাবে বলি না। তো যেহেতু দেখলাম হ্যাঁ সত্যি দরকার, যারা নিডি তাদের জন্য হেল্প করাটা আমাদের মানে ফার্স আমাদের দায়িত্বের মধ্যে, যতটাই পারি আমরাও যে অনেক হেল্প করতে পারবো সেরকম, কারণ আমরা এখন জানলাম। আর কিছুদিন আগেই দেখলে যে প্রচুর শপিং করা হয়ে গেছে, যেহেতু বিয়ে বাড়ি আছে আমরা জানতাম না, তো আমি তো এখনই জানলাম। তো আমাদের দিক থেকেও যতটা পারি, হয়তো অনেক পারবো না, যেইটুকুনি পারি যতটা পারি ততটা তো আমরা হেল্প করবোই। তো তোমরাও প্লিজ যদি মনে হয় যে যতটা পারবে নিজেদের পকেট মানি থেকে অল্প কিছু শেয়ার করবে তাদেরকে, তাহলে মনে হয় আমরা সবাই মিলে একটা মানে একটা ভালো সোসাইটি মানে ক্রিয়েট করতে পারবো। সত্যি কথা বলে নিজেদের মনের মানে নিজেদের মানে মনুষ্যত্বটাকে বাঁচিয়ে রাখার জন্য প্লিজ সবাইকে আমি বলবো যে একটু যদি হেল্প করা যায়। আমি কোনো চ্যানেলের প্রমোশন করছি না, হয়তো অনেকে ভাবতে পারে হ্যাঁ তোমরা চ্যানেলের প্রমোশন করছো মানে অনেক কিছু ওদেরকে নিয়ে, ওই ছোট বাচ্চাটাকে নিয়ে প্রচুর পলিটিক্সও হচ্ছে, মানে ইউটিউবে দেখলে বোঝা যাচ্ছে। আজকে তো আমার ছুটি ছিল তো অনেক দেখছিলাম, বাচ্চাটাকে নিয়ে অনেক পলিটিক্সও হয়েছে। তো এরকম পলিটিক্স না নিয়ে মানে তুমি নিজের একদম হিউম্যান বিং হয়ে একটা একজন সাধারণ মানুষ হয়ে একটা ছোট ভাইয়ের কথা ভাবো, তো সেখান থেকেই বুঝতে পারবে। তো 10-20 টাকা করেও সবাই যদি হেল্প করো,
আমরা এই মাসে যতটুকু পারছি হেল্প করছি, নেক্সট মান্থে ইচ্ছে আছে আরও কিছুটা হেল্প করার, কারণ ওই দাদা দিদিরা 3 মাস ধরে টাকা কালেক্ট করবে আর তারপর 3 মাস পরে দিল্লিতে গিয়ে BMT করানো হবে। তো এখন 3 মাসের মধ্যে যার যতটা সম্ভব আমার, আমি মাঝে মধ্যেই ও আমার কমিউনিটি ট্যাবে ওদের স্ক্যানারটাও শেয়ার করতে থাকবো, আজকেও শেয়ার করেছি, মানে তোমরা যারা ভ্লগটা যখন দেখছো আর কি, আজকে সানডেতে দেখছো, তো সানডেতেও আমি শেয়ার করেছি। আমি সেরকম হলে প্রতি সপ্তাহে একবার করে শেয়ার করব যখনই আমার মনে পড়বে। তো তোমরা যখন যখন যার যেমন ইচ্ছে তোমরা ওদেরকে কন্ট্রিবিউট করতে পারো। শুধুমাত্র যে আয়ুষ, হ্যাঁ শুধুমাত্র যে আয়ুষকেই বলছি সেরকম কোনো ব্যাপার নেই, যে হ্যাঁ শুধু এই মান এই একটাই বাচ্চা সেরকম না, যেহেতু এর খবরটা আমাদের কাছে এসছে, এরকম প্রচুর মানুষ আছে, প্রচুর বাচ্চাতে আছে, এমনকি শুধু মানে থ্যালাসেমিয়া বলে কোনো ফ্যাক্টর না, যে কোনো পেশেন্ট বা যে কোনো রোগ, যদি সবাই মিলে যারা মানে দুস্থ বলবো, যারা নিজেদের মানে যারা নিডি তাদের হয়তো এফোর্ট করে উঠতে পারছে না, যে যেরকমভাবেই পারবে, আমার মনে হয় আমরা তো এরকম চেষ্টা করি যে যতটাই পারি আমরা যে সবসময় তাদেরকে হেল্প করার চেষ্টা করি, কারণ মানে মেনলি আমাদের একটা গুড সোসাইটি তৈরি করতেই হবে, কারণ এখনকার দিনে যা পরিস্থিতি কেউ কাউকে মানে কোনো রকম ফিরেও তাকাবে না, তুমি মরে থাকলেও তোমাকে ফিরে তাকাবে না, তো তোমার মধ্যে সেই জিনিসটা যেন কখনোই ক্রিয়েট না হয় যে পাশে একজন কেউ মরে যাচ্ছে আর আমি অথচ ফিরে দেখবো না, এমনটা যাতে না হয়। তোমার উচিত, তোমার মনুষ্যত্ব যাতে কথা বলে যে হ্যাঁ পাশে যদি কেউ মানে সাপোর্ট সিস্টেম হিসেবে সাফার করে, যে তাকে যাতে আমি একটুখানি একটু হলেও আমার দিক থেকে যতটা মানে যতটা পারি আমি ততটা, শুধু টাকা পয়সা না, যে হ্যাঁ শুধু কিছু টাকা দিয়ে দিলাম হয়ে গেল সেটা না, অন্য দিক থেকেও যে কেউ যদি সাপোর্ট করতে পারো তো অবশ্যই আমার মনে হয় যে সাপোর্ট করা উচিত। তো এতটুকুই বলার ছিল, থ্যাংক ইউ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, মানে শুভম বেরিয়ে ওর অফিসে যাবে, দরকার আছে ওখানে দেখা করে, আমি একটু দাঁড়াবো তারপর আবার একসাথে বেলঘুরিয়ায় চলে যাব। আজকে কি ওই ইয়েটা কিনবি নাকি, পাঞ্জাবি কিনবি না আজকে, আবার তাহলে তো কালকে। দেখো এখানে কত সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে, ও মাই গড, শুভম আমাকে নামিয়ে দিয়ে গেছে, তো ও একটু অফিসে গেল, ও একটু কাজে, তারপরে একসঙ্গে যাব। ও বললো দাঁড়াতে চলে আসবে 10-15 মিনিটের মধ্যে আসুক, তারপরে একসঙ্গে যাবো। এখন বাজে 11:17 আর সত্যি কথা বলতে রাস্তায় কোনো শ্যুট করিনি, হঠাৎ করে না আমার শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেছিলো, মানে অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছি একসাথে অনেকদিন পর। সত্যি কথা বলতে কলকাতায় আসার পর আমার ফুচকা খাওয়া একদম কমে গেছে, কারণ কলকাতার ফুচকা আমার সত্যি বলছি, অনেস্টলি বলছি, আমার ভালো লাগে না। দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত সাইডে যারা ফুচকা খায় না, তাদের কলকাতার ফুচকা ভালো লাগবে না, মানে আমার যেমন টেস্ট শুভমেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না, তাই আমাদের ফুচকা খুব একটা খাওয়া হয় না। এবার আর ওখানকার ফুচকাটা আমি আগেও খেয়েছি, আগেও ভালো লেগেছে, আজকেও খুব ভালো লাগলো, তো তাই জন্য খেয়ে ফেলেছি আর কি। এবার খেয়ে না আর হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে যায়, ঘরে আসার সময় কোনো খাবারও মানে আজকে রাতের ডিনারটাও স্কিপ করেছি, কিছু খাইনি রাতেবেলা, শুধু রাতে আসার সময় 2 প্যান্ডি নিয়ে এলাম, ওটাই এখন রাতে খেয়ে এখন মোটামুটি ভালো লাগছে। এখন বাজে দেখলাম ক্লিপসটা নেওয়ার আগে 11:17 বাজছে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি ব্যাপারটা, আর মানে এতটা মানে কেমন একটা মাথা ঘুরছিল, মানে অস্বস্তি অস্বস্তি লাগছিল। যাই হোক এখন ঠিক আছি আর ভিডিওটা শেষ করব, কিন্তু তার আগে একটাই কথা বলতে চাই যে তোমরা কিন্তু আয়ুষের পাশে প্লিজ দাঁড়িও, মানে রিকোয়েস্ট করছি ওই ছোট্ট শিশুটার জন্য, এইটুকু আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে। তো তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করো, বা এপি ব্লগসের যে ভিডিওটা আছে দাদা দিদিদের, সে ওদের ভিডিওগুলো শেয়ার করো, যাতে ওই বাচ্চাটা নিজে সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারে, স্বাভাবিক মানুষের মতন করেই বাঁচতে পারে। এইটুকু তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, আমি কোনোদিনও কোনো কিছুই চাই না। তো
আমার মনে হয় যে এইটুকুই এটুকু তোমরা করতেই পারো নিজের মানবিকতার খাতিরে। 10 টাকা দেওয়াই যায়, ঠিক আছে, সবাই মিলেও যদি 10 টাকা করেও দাও, 10 টাকা 20 টাকা করেও দাও, তাহলেও কিন্তু ওই ছোট্ট শিশুটার কিন্তু নিজের প্রাণ ফিরে পেতে পারে, নিজের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সত্যি কথা বলতে নিজেরই, আমার নিজেরই অনেকটা ইচ্ছে ছিল যে ওকে অনেক বড় কিছু হেল্প করি, কিন্তু বললাম যে ওই অনেক শপিং করে ফেলেছি হঠাৎ করে, আর তার মধ্যে দেখো আমরা বাইরে থাকি তো নিজেদের খরচা চালাতে হয়। বাড়িতে থাকলে সত্যি কথা বলতে অনেকটা হেল্প করা যেত, কারণ থাকে অনেকটা টাকা বাড়িতে থাকলে থাকে, কিন্তু এখানে তো নিজের খাওয়া দাওয়া মানে A to Z সব কিছু কিনতে হয়, মানে জলটাও আমরা কিনে খাই, তো সেখান থেকে দাঁড়িয়ে বুঝতেই পারছো যে কতটা খরচা হয় বাইরে থাকতে গেলে। তো সেই জন্য সারা মাসের খরচা আছে, এখন সারাটা মাস পড়ে আছে, তাই জন্য ভাবলাম যে এই মাসে যতটা সম্ভব করি, এখনো তো 3 মাস ওরা টাকা কালেক্ট করবে, তারপরে তো ফার্দার আরও প্রসিড করবে, তো সেই জন্য ভাবলাম যে নেক্সট মান্থে কিছু আরও হেল্প করা যেতে পারে। তো তোমরা যে যা পারবে, যা যতটুকু সামর্থ্য, এই মাসে যদি ভাবছো কম দেবে কম দাও, পরের মাসে যদি ভাবছো বেশি দেবে বেশি দাও, বা নেক্সট মান্থেই একবারে দেবে সেটাও করতে পারো। আমি মাঝে মধ্যেই ওদের স্ক্যানারটা শেয়ার করতে থাকবো, তোমরাও যে যেমনভাবে পারো হেল্প করতে পারো। জানি আজকের ব্লগটা অনেকটা বড় হয়েছে, কিন্তু একটা কথা না বলে পারছি না, তাই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। সেটা হচ্ছে নেক্সট উইকের ব্লগগুলো কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, আর নেক্সট উইকে আশা করছি দুটো জায়গায় 3টে ব্লগ দিতে পারবো যদি সময়ে কুলায়, ঠিক আছে, কারণ বাড়িতে গেলে এমনি হেকটিক শিডিউল চলে, তো সেখান থেকে দাঁড়িয়ে এডিট করে পোস্ট করা মানে বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। তো যদি পারি দুটোর জায়গায় 3টে ব্লগ পোস্ট করার চেষ্টা করব। আর নেক্সট উইকে যেহেতু 5 দিন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ সরস্বতী পুজো আছে, আমাদের বাড়িতে পুজো আছে, গোপালের জন্মদিন, তো নেক্সট উইকের ব্লগগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, টাটা।